গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চলে আসলাম একটু বারান্দায়। বারান্দায় এসে দেখি আমার যে স্পাইডার লিলি গাছটা যশোর থেকে এনেছিলাম, ওই গাছটা কিন্তু বেশ গ্রো করেছে। ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর তার পাশে সামরিন একটা আম খেয়ে আঁঠি ফেলেছিল, সেটা থেকে একটা গাছ বেরিয়েছে। গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। গাছটা উঠিয়ে ফেলে দিতে হবে, তা নাহলে আমার এই গাছটার একটু ক্ষতি হবে। চলে আসলাম কিচেনে। আজকে ভাবছি সকালের নাস্তাটা খাবো। তো আমি আসলে এখানে আর কিছু বলতে চাই না, ভিডিওটা আসলে আপনারা তাহলে দেখবেন। আর আমি যদি বলে দিই তাহলে আপনারা হয়তো ভিডিওটা দেখবেন না, এখান থেকেই চলে যাবেন। তো ভিডিওটা দেখতে গেলে আমার জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমার ভিডিওটা যারা যারা দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমি দেখি যে আমার ভিডিও যারা অনেকেই দেখেন কিন্তু কেউ হয়তো লাইক দেন না, কিন্তু লাইক দিতে তো আসলে এখানে কোনো টাকা লাগছে না বা কষ্টও কিন্তু এমন কিছু না। তো সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা যখন দেখবেন ফার্স্টে দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো সকালে দেখতে পাচ্ছেন আমি একদম প্লেন সাদা রুটি করে নিচ্ছি, আর সাথে করে নেব ডিম ভাজা মানে অমলেট। তো এটা আজকে আমার ব্রেকফাস্ট। আর যেটা বলছিলাম যে একটু কষ্ট করে লাইক দিয়ে দেবেন। তো ডিমের অমলেটটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই করে নিচ্ছি, যেহেতু ডক্টর আমাকে সয়াবিন তেল মানে সাদা তেলটা খেতে নিষেধ করেছে আমার অ্যাসিডিটির কারণে। এই জন্য আমি আজকে সরিষার তেল দিয়েই কিন্তু আমার অমলেটটা করে নিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো আমি টেবিলে নাস্তাটা সব কিছু রেডি করে নিচ্ছি। নিয়ে নেব দুইটা রুটি, ডিম অমলেট, আর নিয়ে নেব আদা চা। সব কিছু রেডি করে তারপরে চলে আসব টেবিলে, আপনাদের সাথে কথা বলবো আর খাবো। আর যেহেতু সামরিন ওয়াসিফ এখন ঘুমাচ্ছে, ওরা তো এখন নাস্তা খাবে না, তো আমি একাই নাস্তাটা খাবো। তা ভাবলাম নাস্তাটা খাই আর আপনাদের সাথে কথা বলি, তাহলে আর একা একা লাগবে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। তো খুব গরম লেগে গেছে আসলে, নাস্তা বানাতে যে ভীষণ গরম লাগে, আর যে গরম পড়েছে বৃষ্টি হলেও কিন্তু ওই গরমটা যাচ্ছে না। তো আজকে আসলে হঠাৎ করে সকালবেলা আপনাদের সামনে এইভাবে আসাটা আসলে কেন সেটা এখন একটু বলবো। তার কারণ হচ্ছে আমি সকালে নাস্তা খেতে পারি না, ডক্টরের নিষেধ আছে, যেহেতু আমার খুব অ্যাসিডিটি আমি চিড়া কলা বা মুড়ি ভিজিয়ে কলা দিয়ে খাই। তো যেহেতু আমার খুব অ্যাসিডিটির প্রবলেম, তো আমি দীর্ঘ প্রায় 2-2.5 মাস ধরেই একই নাস্তা খেয়ে যাচ্ছি সকালে। তো আমি আজকে ভেবেছি, তো অনেকদিন আমার আসলে ওষুধটা আসি ইন্ডিয়া থেকে, তো যেহেতু লকডাউন ওষুধটা এখন আমার কাছে নাই বা আমি খেতে পারছি না, তো রেগুলার আমি প্রচুর পানি খাচ্ছি বা এইভাবে কম বেশি অ্যাসিডিটির ভিতর দিয়ে আমার সময়টা যাচ্ছে, শরীরটা ভালোও থাকে না। তো আজকে আমি চিন্তা করলাম যে আজকে আমি ফুল সকালে যেভাবে স্বাভাবিক মানুষ নাস্তা খায় আমি ঠিক সেভাবেই নাস্তা খাবো আগের মতো। তো আজকে আমি ফুললি এভাবে নাস্তা খাওয়ার পর আমার রেজাল্টটা কী আসে সেটা একটু দেখতে চাই, কারণ অনেক সময় আমি খাই না, অ্যাসিডিটির ভয়ে অনেক কিছু খাই না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অ্যাসিডিটির প্রবলেমটা হয়তো বা বাড়তে পারে। খুব বেশি মানে পেটটা ভালো ভরা থাকলে হয়তো অ্যাসিডিটিটা নাও হতে পারে। তো এটা আমার একটা আজকে আমি একটা
পরীক্ষা নিচ্ছি যে দেখি আজকে আমি ফুললি সকালের নাস্তা খাবো। ইভেন আমি আজকে চাও নিয়ে নিয়েছি, আমি আজকে দীর্ঘদিন ধরে চা খেতে পারি না, যদিও খুব মানে অনেক সময় আমার খেতে ইচ্ছা করে তখন আমি একটু দুধ চা খাই। আজকে আমি তো তারপরও ভয়ে ভয়ে আমি রটি নিয়েছি জাস্ট আদা দিয়ে। তো আর এখানে আমি এই যে ডিম অমলেট করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি দুইটা রুটি। এখন আমি খাবো, সাথে আছে কলা। আমি জানি না কলা পর্যন্ত আমি যেতে পারবো কি না, এত কিছু খাওয়া সকালে আসলে সম্ভব না। তো স্টার্ট করি। হ্যাঁ, বিসমিল্লাহ। অসম্ভব মজা লাগছে, তার কারণ আমি দীর্ঘ যে 2-3 মাস মানে রোজার ঈদের পরের থেকে আমি টোটালি রুটি পরোটা কী জিনিস জানি না। তো আজকে আমার আসলে প্লেন রুটি, পরোটার থেকে রুটি আমার বেশি ভালো লাগে, যেহেতু অ্যাসিডিটি হয় এই কারণে তেলে ভাজা জিনিসটা আমার বেশি একটা ইচ্ছাও করে না নিজের খেতে। তো আমি এখন এই যে নাস্তাটা খেতে আসলে আমার এত ভালো লাগছে, আমি কি বলবো, বুঝিয়ে বলতে পারবো না, ভীষণ ভালো লাগছে। আর চাটা আমি নিয়ে নিয়েছি, খুব বেশি গরম চা আমি আসলে খেতে পারি না, এই জন্য একটু উষ্ণ গরম রেখে আমি চাটা খাবো। সত্যি অসম। তবে আমার মনে হয় ডিম ভাজার সাথে একটা সবজি হলে ভালো হতো, কিন্তু সকালবেলা উঠে এত কিছু করা আমার পক্ষে সম্ভব না। আর এতদিনে আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন আমি কিন্তু খুব লেজি। লেজি হলেও নিজের থাকার জায়গাটা অন্তত পরিষ্কার করার চেষ্টা করি। আবার খুব বেশি কাজও যে আমি করি তাও কিন্তু না, যেদিন আমার কাজ করতে ইচ্ছা করে সেদিন আমি অনেক কাজ করি, আর যেদিন আমার ভালো লাগে না সেদিন নর্মালি মোটামুটি চলার মতো আমি কাজ করি। তো এখন খাই, পরে আবার ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কথা বলবো চা খেতে খেতে। তো চা নিয়ে চলে আসলাম, নাস্তা খাওয়া শেষ। তো আজকে ভালো লাগছে, কেন জানি ফিল হচ্ছে যে সকালের নাস্তাটা খেলাম, বা প্রতিদিন যেমন স্বাভাবিকভাবে মানুষ নাস্তা খায় আমিও সেভাবে খেলাম, ভালো লাগলো। তো এখন চা খাচ্ছি, বেশ উষ্ণ গরম চা, আর একটা আদার ফ্লেভার, দারুণ লাগছে। যেটা বলছিলাম, এই রুমে আজকে আমি বসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, তার কারণ এই রুমটাতে কিন্তু আমার খুব একটা আশা হয় না। আপনাদের সামনে আজকে শেয়ার করছি, কিন্তু আজ 2-3 দিন হলো আমি বেশ সকালেই ঘুম ভেঙে যাচ্ছে, কারণ সকালে আমি ঘুম থেকে উঠতে পারতাম না, বরাবরই একটু দেরিতে ঘুম থেকে উঠতাম। জানি না খুব সকাল মানে একটু আর্লি ঘুমানোর জন্য মনে হয় সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে গেলে আমি আমার রুমের জানালাটা একটু খুলতে পারি না, যেহেতু আমার ছেলে মেয়েরা ঘুমায়। তো আমি তখন ভাবলাম কি, ড্রয়িং রুমে এসে জানালাটা খুলে বসি, কারণ আমার বেডরুমের আর ড্রয়িং রুমের একই সাইডে, দুই সাইড মানে এই সাইডটাই খোলা, জানালা খুললে যেমন আমার রুমে বাতাস আসে বা বাইরের ভিউটা দেখা যায়, তেমন ড্রয়িং রুমের জানালাটা খুললেও বাইরের ভিউটা দেখা যায় বা বাতাস আসে, ভালো লাগে। তো মনে করলাম যে এই রুমে তো আসাই হয় না, একটু জানালা খুলে এখানে সকালে একা একা বসে থাকতে বেশ ভালোই লাগে, বাইরের ভিউটা দেখি, বাইরের বাতাসটা ভালো লাগে, কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয় বা কখনো একটু জোরে বৃষ্টি হয় বা ওই বৃষ্টির বাতাসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি একা একাই উপভোগ করি, ভালো লাগে। তো তারপর আমি যাই নাস্তা বানাতে, যেদিন হয়তো নাস্তা বানাতে হয় বা রুটি করতে হয় সেদিন আমি রুটি করি, যেদিন দেখা যাচ্ছে যে রুটি খাবে না, আজকে ব্রেড খাবে বাচ্চারা, তো সেদিন ব্রেড খাই, সেদিন আর নাস্তা বানানোর ঝামেলা থাকে না। আর আমি তো অ্যাজ ইউজুয়াল চিড়া ভিজিয়ে কলা দিয়েই খাই, আজকেই খেলাম।
তো যাই হোক, আরেকটা তো আজকে আমার মনে হচ্ছে একটু লাইটিং এর প্রবলেম হচ্ছে, জানালাটা খুলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এদিকটাতে প্রচুর নয়েজ আছে, প্লাস বাইরে থেকে আলোটা আসবে, যার জন্য লাইটিং এ প্রবলেম হবে, ভিডিওটা ভালো হবে না। আমি জানি না এই ভিডিওটা হয়তো বা অতটা ভালো হচ্ছেও না। তো আমি এখন চাটা খাবো, চাটা তাড়াতাড়ি শেষ করব। আর ঈদের আগে আমি কিছু কাচের বয়েম ধুয়ে রেখেছিলাম, যে আমি এগুলো যখন রিফিল করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে ঈদ হঠাৎ করেই চলে আসাতে আর আমার ওইগুলো রিফিল করা হয়নি। তো ঈদের কারণে যে যে মশলাগুলো আমার দরকার ছিল সেগুলো আমি একটু তাড়াহুড়া করে রিফিল করে নিয়েছিলাম, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো কিছু কিছু জিনিস আমি বাদ রেখেছিলাম, যে আপনাদেরকে কথা দিয়েছি আমি এগুলো রিফিল যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সেগুলো আজকে রিফিল করব এখন চাটা খাওয়া শেষ করে। আরেকটা জিনিস, ওগুলো রিফিল করে আমি কীভাবে অর্গানাইজ করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা আমার আসলে ভাড়া বাসা, তেমন কোনো গর্জিয়াস বা হাইফাই কোনো বাসা না। তারপরেও আলহামদুলিল্লাহ এখানে আমার কোনো কমপ্লেন নেই, আমি থাকতে পারছি এখানে, আমার মাথা গোঁজার ঠাঁই আছে, আমি সুন্দরভাবে আছি, এটাই আমার সবচেয়ে বড় মানে পাওয়া আল্লাহর কাছে। তো আমি আমার এখানে খুব বেশি ভালো কিচেনও না, খুব ভালো সব কিছু না, তার ভিতর দিয়ে আমি কীভাবে অর্গানাইজ করেছি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে জানি না কখনো নিজের ভাগ্যে নিজের বাড়ি হবে কি না, যখন হবে তখন ইনশাআল্লাহ সুন্দর করে সাজিয়ে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন ততদিন তবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি করব না, ঝটপট দেখিয়ে দিই আমার আর কি কি কাজ আছে সেগুলো। তা আজকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।